চ্যানেল রূপালী ভয়েস অব বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, পথে প্রান্তরে অনুষ্ঠান থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আয়েশা আশা। আমার পাশে যে নদীটি দেখতে পাচ্ছ, এটি ধলেশ্বরী নদী, আর এই নদীর পারেই অবস্থিত পোড়াবাড়ি গ্রাম। পোড়াবাড়ি নাম শুনেই হয়তো বুঝতে পারছ যেখানকার মিষ্টি অর্থাৎ টাঙ্গাইল পোড়াবাড়ির চমচম বিশ্ববিখ্যাত। এই নদী আর এই পোড়াবাড়ি গ্রামকে কেন্দ্র করেই একটি হাট বসে, হাটটির নাম পোড়াবাড়ির হাট। চলো বন্ধুরা, আজ তোমাদের এই পোড়াবাড়ি হাটের কিছু অংশ ঘুরে দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছ নৌকা ভর্তি লোকজন মাথায় করে দুধ নিয়ে আসছে। এই দুধগুলো যাবে পোড়াবাড়ির হাটে, আর সেই দুধ থেকেই তৈরি হবে বিশ্ববিখ্যাত পোড়াবাড়ির চমচম। কথা বলছি পোড়াবাড়ি দুধ বাজারে বিক্রি করতে আসা একজন দুধ বিক্রেতার সাথে। কেমন আছেন? ভালো। এই দুধ, এত দুধ যে আপনারা নিয়ে যাচ্ছেন, এগুলা কি মানে সাধারণ মানুষ কেনে না মিষ্টি বানানোর জন্য কেনা? মিষ্টি বানানোর জন্য কেনা হয়। এই পোড়াবাড়ি দুধ বাজার কতদিন যাবত, এই সম্পর্কে কি আপনার ধারণা আছে? অনেকদিন যাবত, অনেক বছর হচ্ছে আর কি। আর এই পোড়াবাড়ির হাট সপ্তাহে কদিন বসে? একদিন। কোন দিনটি সেটি? মঙ্গলবার। আপনাকে আমাদের কিডস টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এটি সেই বিখ্যাত পোড়াবাড়ির দুধ বাজার, যে পোড়াবাড়ির দুধ বাজারের দুধ থেকে তৈরি হয় বিশ্ববিখ্যাত টাঙ্গাইল পোড়াবাড়ির চমচম। কথা বলছি কয়েকজন খুদে দুধ বিক্রেতার সাথে। কেমন আছো তোমরা? দুধ বিক্রি করে আসলে আজকে কত করে কেজি? তোমরা কি পড়াশোনা করো সবাই? তুমি কোন ক্লাসে পড়? টু। তুমি? থ্রি। তুমি? টু। তুমি? ফোর। দুধ বিক্রি করে কি করেছো? মাছ কিনছি। মাছ কত করে? ২০। এই মাছটুকু কত দাম হয়েছে? ২০টি। হ্যাঁ। তোমাদের বাড়ি কি এখানেই? না। কোথায় বাড়ি? বাউসাইড। পোড়া বাড়ি কি দুধ বিক্রি করতে মাঝে মাঝে আসো? হ্যাঁ। তোমাদের বাসায় কয়টা গরু আছে? একটা। তোমাকে আমাদের কিডস টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই রাজা।
বন্ধুরা, দেখলে পোড়াবাড়ির হাট, জানলে অনেক কিছু। আশা করি অনেক কিছু শিখতেও পেরেছ। কেমন লেগেছে তোমাদের আজকের এই আয়োজন? নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ, তোমাদের ভালো লাগলেই আমাদের এই পরিশ্রম, আমাদের এই ঘোরাফেরা সব কিছুই সার্থক হবে। তাই আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, কিডস টিভির সাথেই থেকো। বিদায় নিচ্ছি আমি আয়েশা আশা। আল্লাহ হাফেজ। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।